আফসোস, বাংলাদেশে মুক্তি পায়নি ডেডপুল অ্যান্ড উলভারিন, কিন্তু এই সপ্তাহেই কমিক কনের হল এইচে মার্ভেল স্টুডিও প্যানেল নিয়েছে আপকামিং প্রজেক্ট সম্পর্কে অ্যানাউন্সমেন্ট করার জন্য, যার জন্য ডেডপুল 3 দেখাটা অত্যাবশ্যক ছিল। তাই একজন ডাইহার্ট এমসি ফ্যান হিসেবে হল প্রিন্টে দেখে ফেললাম মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের 34 নম্বর সিনেমা ডেডপুল অ্যান্ড উলভারিন। এই ভিডিওতে সম্পূর্ণ বাংলায় এক্সপ্লেন করব ডেডপুল অ্যান্ড উলভারিন মুভির মূল প্লট পয়েন্ট, কিছু গুরুত্বপূর্ণ ক্যামিও, এন্ডিং এবং পোস্ট ক্রেডিট সিন এক্সপ্লেনেশন, এবং ভবিষ্যৎ এমসিইউতে কি কি এফেক্ট ফেলবে এই সিনেমা। সুতরাং যারা এখনো ডেডপুল অ্যান্ড উলভারিন মুভিটি দেখেননি তাদের জন্য বিশাল বড় একটি স্পয়লার অ্যালার্ট। তো চলুন শুরু করা যাক। তবে তার আগে এক্ষুনি ভিডিওতে একটা লাইক ঠুকে দিন প্লিজ, যেন বাংলা ভাষী সমস্ত মার্ভেল ফ্যানদের নিকট ইউটিউব অ্যালগোরিদম এই ভিডিওটি রেকমেন্ড করে। শুরুতেই বলে দেই, ডেডপুল অ্যান্ড উলভারিন মুভিটি আপনি যদি পরিপূর্ণভাবে এনজয় করতে চান তাহলে অবশ্যই এমসিইউর বেসিক প্লট লাইন, স্পেশালি এন্ড গেমের পরে লোকি সিজন 1 ও লোকি সিজন 2 দেখতে হবে। বর্তমানে চলমান মাল্টিভার্স সাগার ভেরিয়েন্ট, টাইম লাইন, ভিন্ন ইউনিভার্স, এই বিষয়গুলো সম্পর্কে জানতে হবে। এর পাশাপাশি অবভিয়াসলি ডেডপুল 1, ডেডপুল 2, পুরো ফক্স ইউনিভার্সের এক্সমেন সিরিজের 10টি সিনেমা, স্পেশালি অরিজিনাল এক্সমেন ট্রিলজি, 2009 সালের এক্সমেন অরিজিন্স উলভারিন এবং 2017 সালের লোগান মুভি দেখতেই হবে। এছাড়া 2005 সালে মুক্তিপ্রাপ্ত ফ্যান্টাস্টিক ফোর, 2003 সালে জেনিফার গার্নার ও বেন অ্যাফ্লেক অভিনীত সিনেমা ডেয়ার ডেভিল এবং ওয়েসলি স্নাইপস অভিনীত 1998 সালে শুরু হওয়া অরিজিনাল ব্লেড ট্রিলজি দেখলে আপনি সম্পূর্ণভাবে ডেডপুল অ্যান্ড উলভারিন মুভিতে অ্যাপিয়ার হওয়া সকল ক্যামিও এবং ক্যারেক্টারদের ভালোভাবে বুঝতে পারবেন। মুভির শুরুতে আমাদের বলে দেওয়া হয় ফক্সের এক্সমেন ইউনিভার্স আর্থ 10005 এ অবস্থিত। এই আর্থটি মরতে শুরু করেছে কারণ ফক্স ইউনিভার্সের অ্যাঙ্কর বিংস মারা গেছে। অ্যাঙ্কর বিংস নামে নতুন একটি মাল্টিভার্সাল ট্রাম আমাদেরকে বলা হয়েছে এই মুভিতে। অ্যাঙ্কর বিংস হলো এমন একটি চরিত্র যে কিনা কোন নির্দিষ্ট ইউনিভার্সের সেন্টারে থাকে। সেই চরিত্রটি মারা গেলে ধীরে ধীরে ওই ইউনিভার্সটিও মারা যায়। বিষয়টাকে মেটাফরিক্যালি ধরেন, কোন রানিং ইউনিভার্সের জনপ্রিয় কোনো ক্যারেক্টার বা অভিনেতা ছেড়ে গেলে যেমন করে অডিয়েন্স ওই সিরিজ থেকে মুখ ফিরিয়ে নেয়, তেমনই করে কাজ করে অ্যাঙ্কর বিংস। ফক্স ইউনিভার্সের অ্যাঙ্কর বিংস ছিল লোগান, যে কিনা 2017 সালের লোগান মুভিতে মারা গেছে। যখন কোনো ইউনিভার্সের অ্যাঙ্কর বিং মারা যায় তখন থেকে সেই ইউনিভার্সটি পিছন দিকে মুছে যেতে শুরু করে। সুতরাং লোগান 2017 সালে মারা যাওয়ার পর ফক্স ইউনিভার্স আর সামনের দিকে তো যাচ্ছেই না, উল্টো পিছনের দিকে হাজার হাজার বছরের ইতিহাস চিরতরে হারিয়ে যাচ্ছে। নর্মালি এই প্রসেস সম্পন্ন হতে হাজার বছর সময় লাগে, কিন্তু ডেডপুল অ্যান্ড উলভারিন মুভির সেকেন্ড ভিলেন টিভিআর প্যারাডক্স টাইম রিপার নামে একটি মেশিন তৈরি করেছে যা কিনা যে কোনো টাইম লাইন বা রিয়েলিটি বা ইউনিভার্সকে এক নিমেষে খতম করতে পারে। বলে রাখা ভালো, প্যারাডক্স এই মেশিনটি তৈরি করেছে টিভিআর অথরিটি ছাড়া নিজের পার্সোনাল স্বার্থে। ডেডপুল অ্যান্ড উলভারিন মুভির প্লট লোকি সিজন 2 এর পরের সময়ে, এই সময় টিভিএ এজেন্টরা কাউকে ক্লোন করে ভয়েডেও পাঠায় না, কিন্তু প্যারাডক্স আস্ত একটা ইউনিভার্স ক্লিন করার যন্ত্র তৈরি করে ফেলেছে। এই যন্ত্রটি সিনেমার মূল ভিলেন ক্যাসান্দ্রা নোভার হাতে পড়ে যায়। ক্যাসান্দ্রা নোভা প্রফেসর চার্লস এক্স জেভিয়ারের ইভিল টুইন সিস্টার, যাকে জন্মের আগেই ভয়েডে প্রুন করা হয়েছে। ক্যাসান্দ্রা নোভার পাওয়ার অলমোস্ট চার্লস জেভিয়ারের মতোই। মুভিতে ক্যাসান্দ্রা নোভাকে ভয়েডের গ্যাং লিডার হিসেবে দেখানো হয়েছে। আমি ক্যাসান্দ্রা নোভার সম্পূর্ণ অরিজিন আগেই এক্সপ্লেন করেছি এই ভিডিওতে, আই বাটনের লিঙ্ক আছে, আগ্রহীরা দেখে নেবেন। ক্যাসান্দ্রা নোভা টাইম রিপার মেশিনটি দিয়ে এই জগতের সমস্ত রিয়েলিটি ক্লিন করতে শুরু করে, যেন একমাত্র ভয়েড ছাড়া আর কিছুই না থাকে। ক্যাসান্দ্রা নোভা ভয়েডের গড হয়ে একা রাজত্ব করবে। আমরা দেখি ফক্স ইউনিভার্স নুডলসের মতো ছিন্ন বিচ্ছিন্ন হতে শুরু করে। প্যারাডক্স ডেডপুলকে জানায় টাইম রিপারের মেইন ফ্রেম ধ্বংস করে মেশিনটিকে থামানো যাবে, কিন্তু টাইম রিপার যেহেতু মলিকিউলার লেভেলে রিয়েলিটিকে শেষ করে দেয়, সুতরাং এর ভিতরে ঢুকলে উলভারিন বা ডেডপুল কেউই রিজেনারেটিভ কোষের মাধ্যমে পুনরায় জীবিত হতে পারবে না। ডেডপুল ফক্স ইউনিভার্সকে বাঁচানোর জন্য নিজেকে স্যাক্রিফাইস করার সিদ্ধান্ত নেয়, কিন্তু উলভারিনও তার সাথে এসে যোগ দেয়। এক মুহূর্তের জন্য আমাদের দেখানো হয় দুজনেই মরে গিয়ে ফক্স ইউনিভার্সকে বাঁচিয়ে ফেলেছে, কিন্তু একটু পরে ডেডপুল অ্যান্ড উলভারিন দুজনেই বেঁচে ফিরে আসে। সিনেমায় আমাদের কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি কিভাবে ম্যাটার ও অ্যান্টিমেটার ধ্বংস করে দেওয়া টাইম রিপার মেশিন থেকে দুজনে বেঁচে ফিরল, তবে ফ্যান থিওরি বলছে এর পিছনে আছে আমাদের গড অফ স্টোরিজ লোকি। লোকি এখন টাইমের শেষ প্রান্তে সমস্ত টাইম লাইনকে পাওয়ার দিয়ে বাঁচিয়ে রাখছে। অ্যাঙ্কর বিং নামে যে নতুন ট্রাম্পটি এই মুভিতে দেখানো হলো, আমার ধারণা এটা সৃষ্টি হয়েছে লোকির কারণে। হি হু রিমেন্স যে সেক্রেট টাইম লাইন তৈরি করেছিল যা আমাদের আর্থ 616, এটা আসলে মূল টাইম ট্রি। এই গাছ থেকে বেরোনো সব শাখা প্রশাখা এক একটা টাইম লাইন, এক একটা ইউনিভার্স, লোকি সবকিছুর সেন্টারে, আর তার মতো এক একজন অ্যাঙ্কর বিং প্রতিটি ইউনিভার্সের সেন্টারে তৈরি হয়েছে। টাইম রিপার মেশিনটি ধ্বংস হবার পর টিভি এর বর্তমান কর্তা হান্টার B15 বলে, ডেডপুল ও উলভারিন শুধু যে ইমিডিয়েট ধ্বংস হবার হাত থেকে ফক্স ইউনিভার্সকে বাঁচিয়েছে তা নয়, আর্থ 10005 এর একজন নতুন অ্যাঙ্কর বিং সৃষ্টি হয়েছে।
হয়েছে, যার ফলে এই জগৎটি আবারও সামনের দিকে এগোচ্ছে। আমাদেরকে সিনেমায় ক্লিয়ার করা হয়নি নতুন এই অ্যাঙ্কর বিংকে, কিন্তু কোনো মরতে বসে ইউনিভার্সকে বাঁচানোর জন্য নতুন কোনো অ্যাঙ্কর বিংকে পুনরায় পাওয়ার দিয়ে বাঁচিয়ে তোলা আমার মতে একমাত্র গড অব স্টোরিজের পক্ষে সম্ভব। তাই তো টাইম রিপার মেশিনে শেষ হয়ে যাবার পরেও উলভারিন এবং ডেডপুল আবার ফিরে আসে। সিনেমার শুরুর দিকে প্যারাডক্স বারবার ডেডপুলকে উদ্দেশ্য করে বলে তার হায়ার লেভেলের অফিসাররা ডেডপুলকে স্পেশাল মনে করে, যে কিনা মাল্টিভার্সাল কোনো ক্রাইসিসে খুবই ইম্পর্টেন্ট দায়িত্ব পালন করবে। আমরা ভেবেছিলাম এই মুভিতে ফক্সকে নিয়ে যে ক্রাইসিস চলছে তার কথা বলা হচ্ছে, কিন্তু সিনেমার শেষ মুহূর্তে যেহেতু ডেডপুল আবার ফিরে আসে জীবিত হয়ে ফক্স ইউনিভার্সে কন্টিনিউ করার জন্য, সুতরাং টিভি এর হায়ার অথরিটি ডেডপুলকে আপকামিং অ্যাভেঞ্জার্স 5 ও সিক্রেট ওয়ার্স ইভেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্যারেক্টার মনে করছে। টিভি ও লোকি যেহেতু টাইমের বাইরে অবস্থান করছে, সুতরাং তারা খুব ভালো করে জানে সিক্রেট ওয়ার্স ইভেন্টে কি কি ঘটবে বা ঘটে গেছে এবং এতে ডেডপুলের ভূমিকা কি। সুতরাং আমার ধারণা নতুন অ্যাঙ্কর বিং হয়েছেন ডেডপুল। আপনারা যদি মার্ভেলের এই আপকামিং প্ল্যান সম্পর্কে জানতে চান তাহলে আই বাটন ও এন্ড স্ক্রিনের লিঙ্কের ভিডিওটি দেখতে পারেন। যাই হোক, সিনেমার শীর্ষে দেখি আমরা ডেডপুলের ইউনিভার্সে নতুন এই উলভারিনের ভেরিয়েন্ট রয়ে গেছে। শুধু তাই নয়, ডেডপুলের রিকোয়েস্টে ক্যাসান্দ্রা নোভার বিরুদ্ধে লড়াই করা অন্য রেবেলদেরও ভয়ের থেকে বের করে জার জার ইউনিভার্সে প্রেরণ করা হয়েছে, অর্থাৎ জেনিফার গার্নারের ইলেকট্রা, ওয়েসলি স্নিপসের ব্লেড এবং চ্যানিং ট্যাটামের গ্যাম্বিট নিজ নিজ টাইমলাইনে ফিরে গেছেন। পার্সোনালি চ্যানিং ট্যাটামের জন্য প্রতিটি মার্ভেল ফ্যান খুশি হয়েছে। বেচারা সেই 2014 সাল থেকে গ্যাম্বিট হবার জন্য অপেক্ষা করছিল, যাকে ফক্স সাইন করেও সলো গ্যাম্বিট মুভি বানাতে পারেনি। ডেডপুলের কল্যাণে চ্যানিং ট্যাটামের গ্যাম্বিট হবার স্বপ্ন অল্প হলেও পূরণ হলো। এদের মধ্যে X23 বা লোরা, যাকে আমরা লোগান মুভিতে শিশু অবস্থায় দেখেছিলাম, তার টিনেজ ভেরিয়েন্ট নতুন উলভারিনের সাথে ফক্স ইউনিভার্সে রয়ে যায়। সুতরাং ফিউচার MCU মুভিতে হিউ জ্যাকম্যানের উলভারিন, X23 বা লোরা, এরা যেমন ওয়েড উইলসনের সাথে আসবে, তেমনি আমরা আশা করতে পারি ডেডপুল 2 এর X-Force মেম্বাররাও পুনরায় ফিরে আসবে। আরো আসবে ডেডপুল কোর। সিনেমায় আমরা লেডি ডেডপুল, ডগপুল, নাইসপুল, কাউবয়পুল, সামুরাই পুল, হেডপুল, কিডপুল ইত্যাদি অসংখ্য ডেডপুলের ভেরিয়েন্ট দেখেছি। উলভারিন ও প্রাইম ডেডপুলের বিরুদ্ধে ডেডপুল কোরের ফাইটটা আসলেই ফাটাফাটি ছিল। যদিও পিটার পুলের কারণে তা থেমে যায়, তবে আপকামিং ডেডপুলের স্টোরিতে ডেডপুল কোর ও এক্সফোর্স এর গুরুত্বপূর্ণ অ্যাপিয়ারেন্স থাকবে। এদিকে সিনেমার শেষ দিকে হান্টার B-15 কে উলভারিন রিকোয়েস্ট করেছিল তার ইউনিভার্সের ঘটনাবলী পাল্টে দিয়ে তাকে তার ইউনিভার্সে পাঠানো যায় কিনা, কিন্তু হান্টার B-15 বলে উলভারিনের সেই অতীত তাকে আজকের বেস্ট উলভারিনে পরিণত করেছে। অর্থাৎ এই উলভারিনের অতীত সনির অ্যানিমেশন ইউনিভার্সের ক্যানন ইভেন্টের মতো। আঙ্কেল বেন না মরলে পিটার পার্কারের স্পাইডারম্যান পূর্ণতা পাবে না। ডক্টর ক্রিস্টিনা প্লাম্বারের মৃত্যু যেমন ডক্টর স্ট্রেঞ্জের জন্য অ্যাবসুলেট পয়েন্ট, তেমনি হিউ জ্যাকম্যানের উলভারিনের জন্য তার অতীত অ্যাবসুলেট পয়েন্ট। তাই নতুন হিউ জ্যাকম্যানের উলভারিন রয়ে যায় ফক্স ইউনিভার্সেই, কিন্তু কতদিনের জন্য? যদিও ডেডপুল মজা করে বলেছে 90 বছর বয়স পর্যন্ত হিউ জ্যাকম্যানকে মার্ভেল কাজ করাবে, কিন্তু আমার ধারণা মাল্টিভার্স সাগা শেষ হলেই হিউ জ্যাকম্যান বিদায় নেবে এবং নতুন উলভারিন হিসেবে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে কন্টিনিউ করবেন ডেডপুল ও উলভারিন মুভির সবচেয়ে শ্রেষ্ঠ ক্যামিও দ্য সুপারম্যান অফ জ্যাক স্নাইডার, হেনরি ক্যাভিল। সিরিয়াসলি ভাই, হেনরি ক্যাভিলকে কয়েক সেকেন্ডের জন্য হলো উলভারিন চরিত্রে খুবই পারফেক্টলি মনে হয়েছে আমার। আমরা এই উলভারিনের জন্য অধীর প্রতীক্ষায় থাকব। এবার আসি মিড ক্রেডিট এবং পোস্ট ক্রেডিট সিনে। সত্যি বলতে একেবারে ইম্পর্টেন্ট নয় এই দুটো সিন। মিড ক্রেডিট সিনটি আসলে কোনো মিড ক্রেডিটও নয়, মূলত 20th Century ফক্সের আন্ডারে বিগত 24 বছরে তৈরি করা সিনেমাগুলোর বিহাইন্ড দ্য সিন ট্রিবিউট। আফটার অল, আমাদের কেভিন ফ্যাগি ফক্সের সাথে মার্ভেল প্রজেক্টে কাজ করতে শুরু করেছিলেন। এন্ড ক্রেডিট সিনটি আসলে একটা টিপিক্যাল ডেডপুল জোকস। মুভির ভিতরে আমরা মার্ভেলের ক্যাপ্টেন আমেরিকা ক্রিস ইভান্সের ক্যামিও দেখতে পেয়েছি, তবে একটু পরে আমরা বুঝতে পারি ইনি ক্যাপ্টেন আমেরিকা নয়। 2005 সালের ফ্যান্টাস্টিক ফোর সিনেমায় ক্রিস ইভান্স অভিনীত জনি স্ট্রম, একে হিউম্যান টর্চ, ডেডপুল তার স্টাইলে ক্যাসান্দ্রা নোভাকে বলে এই জনি স্ট্রম তাকে কিভাবে টর্চার করে মারবে সেই প্ল্যান করেছে। ক্যাসান্দ্রা নোভা এই কথা শুনে জনি স্ট্রমের চামড়া ছিলে মেরে ফেলে। খুবই ভয়ানক মৃত্যু। আমরা পুরো মুভিতে ভেবেছি ডেডপুলের মিথ্যে কথার জন্য জনি স্ট্রমকে মরতে হয়েছে, কিন্তু এন্ড ক্রেডিট সিনে দেখানো হয় ডেডপুল আবারও টিভিএফ রেকর্ড রুমে আমাদেরকে ফোর্থ ওয়াল ব্রেক করে জনি স্ট্রম, ডেডপুল ও উলভারিনকে বন্দী করে নেবার সময়টুকু দেখায়, যেখানে জনি স্ট্রম নিজের মুখে ক্যাসান্দ্রা নোভাকে নোংরাভাবে সেক্সুয়ালি টর্চার করে মারার কথা বলছিল, অর্থাৎ ডেডপুল সত্য বলছিল। যাই হোক, এই সিনটি দ্বারা ক্রিস ইভান্সের ক্যাপ্টেন আমেরিকা বা জনি স্ট্রম আবার ফিরে আসবে এমন কোনো সম্ভাবনা আমার কাছে মনে হচ্ছে না। এটা টিপিক্যাল ডেডপুল জোকস। তবে দেখাই যাক না কি হয়। স্যান ডিয়েগো কমিক কনে মার্ভেল কি অ্যানাউন্স করে তার প্রত্যাশা রইলাম। ততক্ষণে আপনারা চাইলে স্ক্রিনে আসা লিঙ্কে ক্লিক করে ক্যাপ্টেন আমেরিকা 4 ব্রেভ নিউ ওয়ার্ল্ড এর প্রথম টিজার ব্রেকডাউনটি দেখতে পারেন।